গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের পড়াবো স্ট্যান্ডার্ড ওয়ানের বাংলা সহজ পাঠ। আগের ক্লাসে তোমাদের আমি পড়িয়েছিলাম সহজ পাঠে তৃতীয় পাঠে দ্বিতীয় এককের একটি কবিতার কিছু অংশ এবং তোমাদের প্রথম এককের অনুশীলন। আজকে আমি তোমাদের পড়াবো দ্বিতীয় এককের বাকি যে কবিতাটা আছে সেইটা, আর তার অনুশীলনী, আর তার সাথে সাথে পুরো কবিতাটার থেকে যে নতুন শব্দগুলো আগের দিনকে বলেছিলাম তার মানেগুলো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আগে তোমাদের আমি কবিতাটা পড়িয়ে দিই, তারপরে তোমাদের নতুন শব্দগুলো মানে করাব। ডিঙি চড়ে আসে চাষি, কেটে লয় ধান, বেলা গেলে গায়ে ফেরে গে শাড়ি গান। মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে, বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে। মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়, ঘন শ্যাওলার দল জলে ভেসে যায়। দেখো কি বলেছে, ডিঙি। ডিঙি একটা নতুন শব্দ। ডিঙি চড়ে আসে চাষি, কেটে লয় ধান, বেলা গেলে গায়ে ফেরে গেয়ে শাড়ি গান। মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে, বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে। জেলেটাও একটা নতুন শব্দ। মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়, ঘন শ্যাওলার দল জলে ভেসে যায়। বলছে কি বলছে, নদী থেকে কি হচ্ছে, চাষি তার নৌকা নিয়ে তাতে ধান বোঝাই করে গান গাইতে গাইতে যাচ্ছে, আর কি করছে না, মোষ নিয়ে কি করছে, রাখালের ছেলে নদী পার হয়ে যাচ্ছে আর জেলেরা মাছ ধরছে। তখন আকাশের গায়ে কি হচ্ছে, বেলা হয়ে গেছে। তো বেলা হওয়ার সাথে সাথে কি হচ্ছে, হ্যাঁ, তোমাদের আর একটা নতুন শব্দ আছে এখানে, বেলা। বেলা হওয়ার সাথে সাথে কি হয়েছে না, চাষিরাও গান গেয়ে তাদের নৌকাতে ধান কেটে বোঝাই করে বাড়ি ফিরছে, আর রাখাল কি করছে, মাঠে গরু মোষ নিয়ে চড়াতে গিয়েছিল, তখন সে তার মোষ গরু নিয়ে নদী পার হয়ে বাড়ি ফিরে যাচ্ছে, আর কি করছে, জেলেরা তখন নৌকাতে করে মাছ ধরছে। আর আকাশ তখন কি করছে, আকাশে মেঘগুলো গায়ে গায়ে যেন মনে হচ্ছে ভেসে ভেসে চলে যাচ্ছে, আর তখন জলের শ্যাওলাগুলো কি করছে, ঘন ঘন যে শ্যাওলাগুলো আছে তারা কি করছে, জলে ভেসে ভেসে যাচ্ছে। তাহলে এই পাঠ্যাংশ থেকে আমরা কি জানতে পারলাম, না আমরা হচ্ছি ডাঙায় বাস করি, আবার কিছু জিনিস আছে যারা জল ছাড়া একদম থাকতে পারে না, তাই ডাঙা ও জল নিয়েই হচ্ছে আমাদের পরিবেশ। বক, চিল, মাছ, রাঙা, হাঁস এইসব পাখিগুলো ডাঙায় থাকলেও তারা কি করে, খাবারের জন্য জলে চারপাশে ঘুরে বেড়ায়। চাষি চাষবাস করে, জেলে খালে বিলে মাছ ধরে, রাখাল গরু মোষের দেখভাল করে। জলে কি থাকে, মাছ, আর জলে শ্যাওলা ভেসে ভেসে যায়। ডিঙি বেয়ে কি করে না, চাষিরা শাড়ি গান গেয়ে বাড়িতে ফেরে। এইটাই হচ্ছে তোমাদের পাঠ্যাংশের মূল বিষয়বস্তু। তো আজকে আমি তোমাদের সাথে যে তোমাদের কবিতাটার যে মূল বিষয়বস্তু রয়েছে সেটা নিয়ে ডিসকাস করলাম। এবার তোমাদের যে নতুন শব্দগুলো সার্কেল করেছি সেইগুলোর মানে নিয়ে তোমাদের সাথে আগে আলোচনা করি, তারপর তোমাদের আমি অনুশীলনটি নিয়ে আলোচনা করব। প্রথমে মানেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো কবিতার অর্থ, কোলাহল। কোলাহল মানে হইচই। দেখো তোমাদের আগের দিনের কিন্তু আমি নতুন শব্দ করেছিলাম কিন্তু মানেগুলো করানো হয়নি। কোলাহল, কোলাহল মানে হচ্ছে কি, হইচই। পাঁক, পাঁক মানে নরম কাদা। ডাঙা, তীর। জলধারা, জলস্রোত বা জলপ্রবাহ। আধো, অর্ধেক বা আধেক। ডোবা, ছোট জলাশয় অথবা জলাভূমি। শোভা, বাহার। ডিঙি, ছোট নৌকা। গায়ে, গ্রামে, চাষি, কৃষক বা যে চাষ করে। শাড়ি গান, পানসি নৌকার মাঝির গান অথবা নৌকার মাঝি মাল্লারা সারিবদ্ধভাবে বসে বৈঠার তালে তালে যে গান গায় তাই হলো শাড়ি গান। শ্যাওলা মানে শৈবাল বা জলজ উদ্ভিদ বিশেষ। ঘন, নিবিড় বা কঠিন বা দুর্ভেদ্য। বেলা,
সময় অথবা দিবাভাগ, জেলে ধীবর অথবা মৎস্য শিকারী। তোমাদের এই মানেগুলো আমি সার্কেল করিয়েছিলাম, তো এই এই শব্দগুলো সার্কেল করিয়েছিলাম, তো এই শব্দগুলোর মানে আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করলাম। তো তোমরা এই মানেগুলো কিন্তু মন দিয়ে পড়বে। আরও একবার পড়িয়ে দিচ্ছি, কোলাহল, হইচই, পাঁক, নরমকাদা, ডাঙা, তীর, জলধারা, জলস্রোত বা জলপ্রবাহ, আধো, অর্ধেক বা আধেক, ডোবা, ছোট জলাশয় অথবা জলাভূমি, শোভা, বাহার, ডিঙি, ছোট নৌকা, গাঁয়ে, গ্রামে, চাষি, কৃষক বা যে চাষ করে, সারি গান, পানসি নৌকার মাঝির গান অথবা নৌকার মাঝি মাল্লারা সারিবদ্ধভাবে বসে বৈঠার তালে তালে যে গান গায় তাই সারি গান, শ্যাওলা, শৈবাল অথবা জলজ উদ্ভিদ বিশেষ, ঘন, নিবিড় বা কঠিন বা দুর্ভেদ্য, বেলা, সময় অথবা দিবাভাগ, জেলে, ধীবর বা মৎস্য শিকারী। এইগুলো তোমাদের নতুন শব্দ সার্কেল করেছিল এবং তার মানেগুলো আজকে আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার চলো আমরা আমাদের অনুশীলনীটা নিয়ে ডিসকাস করি। দেখো কি দিয়েছে, ফাঁকা জায়গা সঠিক বানান লেখো। এখানে বানানগুলো ভুল দেওয়া আছে, সেটা ঠিক করে লিখতে হবে। মতিবিল বানান, ম তয় দীর্ঘ বয় দীর্ঘ ল, না মতিবিল বানান এখানে লেখা আছে, দেখো ময়ৌকা তয়সী বয়সী ল বিল, মতিবিল, মতিবিল নয় মতিবিল। তাহলে বানানটা ঠিক করে লিখলে কী হবে, ময়ৌকা তয় হস্যই বয় হস্যই ল মতিবিল। হাঁসগুলি, হাঁস হয় না হাঁস, দেখো এখানে বানান লেখা আছে হাঁসগুলি, তাহলে এখানে চন্দ্রবিন্দু নেই, তাহলে এটা কী হবে হাঁসগুলি, হাঁসগুলি। পরে আছে কোলাহল, এটা কলাহল দেওয়া আছে, তো হবে কোলাহল, কয়োকা লয়াকা কোলা হল হল। দেখো তোমাদের বানানটা দেখে দিচ্ছে একবার, কয়োকা লয়াকা কোলা হল হল, কোলাহল। শাড়ি গান, এই শাড়ি বানান দন্তে সয়াকা রয় হর্ষই শাড়ি গয়াকা দন্তে ন গান। দেখো তোমাদের বানান আমি দেখে দিচ্ছি, দন্তে সয়াকা রয়সী শাড়ি গয়াকা দন্তে ন গান, শাড়ি গান। তাহলে তোমাদের বানানগুলো ঠিক করে লেখা হয়ে গেল, মতিবিল, হাঁসগুলি, কোলাহল, শাড়ি গান। বন্ধনীর ভিতরে সঠিক কথাটির নিচে দাগ দেওয়া, দেখো বন্ধনীর ভিতরে কতগুলো কথা আছে সেগুলো সঠিক যেটা হবে সেটা দাগ দিতে হবে। পাঁকে চেয়ে থাকে বক না চিল, না পাঁকে চেয়ে থাকে বক, শালিক না চিল উড়ে চলে, চিল উড়ে চলে, মাছরাঙা ঝুপ করে পড়ে এসে জলে, তাহলে হবে মাছরাঙা ঝুপ করে পড়ে এসে জলে, হয়ে গেল। ঠিক কথাটির পাশে ঠিক আর ভুল কথাটির পাশে ভুল, কোনটা ঠিক কোনটা ভুল সেটা লিখতে হবে। ধান ক্ষেত জলে পুরো ডোবা, না আধো ডোবা, তাহলে এটা ভুল। নৌকা চড়ে আসে চাষি, হ্যাঁ ডিঙি চড়ে আসে চাষি, নৌকা মানে ডিঙি মানে নৌকা বা ছোট নৌকা, এটা ঠিক। রাখালের ছেলে মোষ নিয়ে পার হয়, ঠিক মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে। এক কথায় বলো কোন বিলের বহু দূর জল, মতি বিলে, মতি বিল, মতি বিলের বহু দূর জল। হাঁসগুলি ভেসে ভেসে কি করে, কোলাহল, কোলাহল। পাকে কে চেয়ে থাকে, বক। চাষি কি চড়ে আসে, ডিঙি। দেখো হয়ে গেল এক কথায় প্রশ্ন উত্তরগুলো। এবার দিয়েছে বিপরীত কথা লিখতে হবে, ডোবা, ডোবার বিপরীত লিখতে হবে, ডোবার বিপরীত হচ্ছে কি খোলা, ডোবা না, ডোবার হচ্ছে ভাষা, ভাষা সরি খোলা নয় ভাষা। ডোবা এখানে ডোবা জলাশয় হতে পারে, আবার আর একটাও ডোবা হতে পারে ডুবে যাওয়া, ডোবা আর একটাও হয় ডুবে যাওয়া, তোমরা দুটোই করতে পারো। ডোবা ছোট জলাশয় বা জলাভূমি এটাও হয়, আবার ডোবা মানে হচ্ছে ডুবে যাওয়া, অর্থাৎ জলে যেরকম কোনো জিনিস যদি ডুবে যায় সেটাকে বলছে, তাহলে ভাষা ডুবে যাওয়া আর ভেসে যাওয়া। আঁকা বাঁকা সোজা,
ঢাকা খোলা, আধো পুরোপুরি, বহু নিকট, সরি বহু হচ্ছে কম, বহু মানে অনেক, এটা কম হবে, দূর নিকট, দূর মানে দূরে, নিকট মানে কাছে। তো তোমাদের বিপরীত হয়ে গেল ডোবা ভাষা, আঁকা বাঁকা সোজা, ঢাকা খোলা, আধো পুরোপুরি, বহু কম, দূর নিকট। তাহলে তোমাদের ডোবা দুরকম মানে বলে দিলাম, একটা হচ্ছে জলাশয়, ছোট জলাশয় বা জলাভূমি ডোবা হয়, আর একটা ডোবা হচ্ছে ডুবে যাওয়া। ফাঁকা ঘর পূরণ করো, ফাঁকা ঘর পূরণ করো। তো তাহলে তোমাদের এইখানে যেহেতু ডোবা আমি মানেটা লিখিয়েছিলাম ছোট জলাশয় বা জলাভূমি, আর একটা হতে পারে এইখানে ডুবে যাওয়া, ডুবে যাওয়া এটাও হতে পারে। তোমাদের সেন্টেন্স অর্থাৎ বাক্য অনুযায়ী মানে হবে, যেরকম বাক্যের যেটা থাকবে শব্দটা সেই অনুযায়ী মানে হবে। ফাঁকা ঘর পূরণ করো, কোলা হল, মতি বিল, মাছ রাঙা, ধান ক্ষেত, জলধারা, সারি গান। দেখো তোমাদের তাহলে অনুশীলনীটা কমপ্লিট হয়ে গেল, আর তার সাথে আমি তোমাদের কবিতাটাও কমপ্লিট করে দিলাম, তার মানেগুলো করিয়ে দিলাম। তো আমার পড়ানো এখানে শেষ হলো, নেক্সট দিন আমি তোমাদের নেক্সট যে চ্যাপ্টার অর্থাৎ চতুর্থ পার্ট যেটা রয়েছে সেটা নিয়ে ডিসকাস করবো। তো তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে, আর মন দিয়ে পড়াশোনা করবে। টাটা, হ্যাভ এ নাইস ডে।